بسم الله الرحمن الرحيم. وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। وعليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. مهان الله سمست প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে রাতারাতি মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকদ্দাস সে প্যালেস্টাইনে নিয়ে গেছেন এবং সেখান থেকে রাতারাতি মুহূর্তের ভিতরে সাত আসমানের ওপর মেরাজে নিয়ে গেছেন আর তারপরে সেখানে বিভিন্ন অসাধারণ দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়েছেন জান্নাত জাহান্নামের দৃশ্য ইত্যাদি আর তারপরে এই মেরাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত সালাতের সাথে সম্মানিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার মক্কাতুল মুকাররমায় ওই সেই রাতের ভিতরে পৌঁছে দিয়েছেন অসাধারণ বিষয় এটি। আজকের এই বিষয়বস্তু হচ্ছে মেরাজ থেকে শিক্ষা, ১৭টি শিক্ষা আলোচনা করব। এই মেরাজের ঘটনা থেকে ১৭টি দর্স বা শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার বেশ কিছু পয়েন্টগুলি আজকের জুমার খুতবাতে এসেছে আরবি ভাষায়। আমাদের যে সম্মানিত খতিব ছিলেন তার চিন্তা করলাম যে এই বিষয়টিকে আরও পরিপূর্ণ করে সুন্দর করে আলোচনা করা যাক যাতে করে আমাদের মুসলিম ভাই বোন যারা বাংলা ভাষাভাষী তাদের উপকারে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। মহান আল্লাহ সূরাতুল ইসরা যার অপর নাম হচ্ছে সূরা বনি ইসরাইল, বনি ইসরাইলের প্রথম আয়াতে ইরশাদ করেছেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি, পাক পবিত্র সেই সত্তা, সেই সত্তার পবিত্রতা ঘোষণা করি, তসবিহ করি, মহিমা পেশ করি। আল্লাজি আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাতারাতি ভ্রমণ করিয়েছেন বা নিয়ে গেছেন নৈশ ভ্রমণ। এজন্য ইসরা
কে বলা হয় নৈশ ভ্রমণ, রাতারাতি সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন তাঁর বান্দাকে, লাইলান মানে রাতারাতি। কোথা থেকে? মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম মক্কাতুল মুকাররমাই, মসজিদে আকসা হচ্ছে ফিলিস্তিনে, প্যালেস্টাইনে। মসজিদে হারামে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নাকি উম্মে হানির বাড়িতে ছিলেন, বিভিন্ন রেওয়ায়েত রয়েছে, কিন্তু সবগুলি সমন্বয় হচ্ছে যে ঘুমিয়েছিলেন উম্মে হানির বাড়িতে রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী সাল্লামের চাচাতো বোন এবং নবী সাল্লাম চাইতে বয়স অনেক বড়, আলী রাদিয়াল্লাহু তাআলা আপন বোন, তার বাড়িতে ছিলেন। আর সেখান থেকে ফেরেশতারা উঠিয়ে নিয়ে আসলেন, আর উঠিয়ে নিয়ে আসার পরে তারপরে মসজিদে হারামে নিয়ে আসলেন, আর সেখান থেকে নিয়ে গেছেন, এই জন্য মসজিদে হারাম বলা হয়েছে। আর এমনিতে মসজিদে হারাম মানে শুধু মসজিদ নয়, মসজিদে হারাম মানে হারামের এরিয়া পর্যন্ত যতগুলি এলাকা আছে চারিদিকে সবগুলিকে মসজিদে হারাম বা হারাম বলা হচ্ছে, আজকেও হারাম বলা হচ্ছে। এই জন্য ওলামারা বলেছেন কেউ যদি মক্কাতুল মুকাররমায় হারামের ভিতরে, মসজিদে হারামে নয়, হারামের ভিতরে যে কোনো জায়গায়, মসজিদে হোক, বাড়িতে হোক, হোটেলে হোক, যে কোনো জায়গায় সালাত আদায় করে, তাহলে এক লক্ষের সওয়াব পাবে, এক লক্ষের সওয়াব পাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম বলেছেন, অথচ নবী স্যার মসজিদে হারামে ছিলেন না, বরং কোথায় ছিলেন? উম্মে হানির বাড়িতে ছিলেন। সেই জন্য এছাড়া আরও বেশ কিছু দলিল পেশ করেছেন, এটাই বেশি শক্তিশালী মত। তবে আর একটি মত হচ্ছে না, এক লক্ষ সওয়াব পেতে হলে মসজিদে হারামের জামাতে পড়তে হবে, দ্বিতীয় মত। এটা শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ প্রাধান্য দিয়েছেন অনেক গবেষক আলেমরা, যে প্রথম যে মতটি বললাম যে মসজিদে হারাম বলতে হুদুদে হারাম, হারামের সীমানার ভিতরে যে কোনো জায়গায় আপনি সালাত আদায় করেন, যে কোনো মসজিদে আপনি সালাত আদায় করেন, হ্যাঁ আপনি এক লক্ষের সওয়াব পাবেন। তবে মসজিদে হারামের আরও অতিরিক্ত ফজিলত রয়েছে, বড় জামাত, হ্যাঁ মুবারক জায়গা ইত্যাদি। আল্লাহ বলছেন আল্লাযি বারাকনা হাউলাহু, যার চারপাশে আমি বরকত নিহিত রেখেছি। কার চারপাশে? মসজিদ আকসা, কারণ মসজিদ আকসা তার সাথে বর্ণনা করা হয়েছে। মসজিদে হারামে তো বরকত আছেই বা তার চারপাশে মক্কায়, কিন্তু এখানে মসজিদে আকসা প্যালেস্টাইনের কথা বলা হচ্ছে, যেখানে আল্লাহ বরকত রেখেছেন। লেনরিয়াহু মিন আয়াতেনা, কেন আমি এই নৈশ ভ্রমণ করিয়েছিলাম? যাতে করে আমার নিদর্শনাবলী তাকে দেখাই। নিদর্শনাবলী আয়াত হচ্ছে দুই রকম, এক হচ্ছে শরঈ আয়াত, বিধানগত আয়াত, সেগুলি কোরআনে কারিমের আয়াত, এই জন্য কোরআনের আয়াতগুলোকে আয়াত বলা হয়। আর একটি হচ্ছে সৃষ্টিগত আয়াত, মানে আল্লাহর যে সব সৃষ্টি দেখে স্রষ্টাকে, আল্লাহকে চেনা যায়, জানা যায় আল্লাহ সম্পর্কে। এই জন্য আল্লাহর মখলুকাত সৃষ্টি সবগুলি আল্লাহর নিদর্শন, মানে আল্লাহকে জানার চেনার উপায়। যেমন এই বোতলটা যখন দেখছেন পানির, তখন আপনি এর মাধ্যমে, এটা একটা প্রোডাক্ট তাই না, এটার মাধ্যমে জানছেন যে এর একটা ফ্যাক্টরি আছে, যার একজন মালিক আছে তাই না, আর সেই কারখানাতে তৈরি হয়েছে ইত্যাদি, জানছেন না? অবশ্যই জানছেন। ঠিক তেমনই আল্লাহর যে কোনো সৃষ্টি দেখলেই, যখন দেখছেন এগুলো আল্লাহর সৃষ্টি, তাহলে অবশ্যই এগুলিকে সৃষ্টি করনেওয়ালা আছেন, তিনি হচ্ছেন খালেক, তিনি রব। এটা মানুষের শরীরেও আছে আর মানুষের দিগন্তেও আছে, শরীরের বাইরেও আছে। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আল্লাহকে চেনার জন্য নিজের শরীরকেও দেখতে বলেছেন, শরীরে যে সব অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলো নিয়ে গবেষণা করে আল্লাহকে চেনা যায়। আল্লাহর যে যন্ত্রপাতি, সুবহানাল্লাহ, 60 বছর 70 বছর 80 বছর চলতেই আছে। অত মানুষের তৈরি করা যন্ত্রপাতি হইলে কত যে খারাপ হইতো, আর কত যে পার্টস বদলাইতে হইতো, আর কোন সময় গিয়ে অকেজই হয়ে গেল, কিন্তু চলতেই আছে 80 90 100 বছর অনেকে চলতে আছে। কারো মাঝে মধ্যে খারাপ হচ্ছে, সামান্য কিছু হইতো। আর দিগন্তে চারিদিকে যত সৃষ্টি রয়েছে এগুলিকে দেখে আফালায়ান জরুনা ইলাল এবেলে কাইফা খুলিকাত, ওটকে দেখে, পাহাড়কে দেখে, জমিনকে দেখে, আসমানকে দেখে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, তাদেরকে আমার নিদর্শনাবলী আমি দেখাবো ফিল আফাক, দিগন্তে চারিদিক, চারিদিক দেখলেই সুবহানাল্লাহ, বিভিন্ন দেশ,
বিভিন্ন দেশের দৃশ্য এগুলি দেখলে সুবহানাল্লাহ এগুলি মানুষের ক্ষমতার বাইরে যেভাবে করতে পারে ইন্নাহু হুয়াস সামিউল বসির। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গেছেন অনেক কিছু দেখাবার জন্য, এমন কিছু যেগুলি আমরা দেখিনি আর আমাদের পক্ষে দেখার সম্ভব নয়। হ্যাঁ, আসমানি সফরে যেসব বিষয়গুলি দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মেরাজের ঘটনা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করা হয়েছে। আর কোনো কিছু দিয়ে সম্মানিত করা হলে তাকে কারামা বলা হয়, কিন্তু নবী রসুলগণকে কোনো অসাধারণ অলৌকিক বিষয় দিয়ে যদি আল্লাহ সম্মানিত করেন সেটির নাম হচ্ছে মুজেজা, সেটির নাম হচ্ছে মুজেজা। কারামত চাইতে অনেক অনেক গুণে উৎকৃষ্ট। জি, মুজেজা আম্বিয়া রসুলগণের সাথে খাস, নবী রসুলগণের মাধ্যমে যদি কোনো অলৌকিক অসাধারণ কিছু ঘটে আল্লাহ ঘটান সেটার নাম হচ্ছে মুজেজা। মুজেজা মানে কি? মুজেজার অর্থই হচ্ছে যে যেই বস্তুটি বা যেই বিষয়টি সারা পৃথিবীর সমস্ত মানুষকে হার মানিয়ে দেয়। আজাজা ইউজেজ মানে কাউকে হারিয়ে দেওয়া, অপারগ করে দেওয়া। তো আম্বিয়া রসুলগণ যখন কোনো মুজেজা অসাধারণ কিছু তাদের মাধ্যমে আল্লাহ দেখিয়েছেন, তার মানে জাতিকে এই শিক্ষা দিচ্ছেন যে হয় এই ব্যক্তি আমার নবী রসুল তার প্রতি ইমান নিয়ে আসো, বিশ্বাস করো, আনুগত্য করো, সারেন্ডার করো, আর না হইলে এই চ্যালেঞ্জ গ্রহণ করো আর তার মতো করে দেখা, তার মতো দেখা, দেখাতে তো পারবে না, সুতরাং হার মানতেই হবে। পক্ষান্তরে যদি নবী না হন কিন্তু আল্লাহর নেকবান্দা, ভালো মানুষ, আল্লাহর নেকবান্দা যে কোনো মুসলিম, কিন্তু আল্লাহর নেকবান্দা মানে সুফিরা নয়। কিন্তু আবার কারামতকে সুফিদের সাথে পীরদের সাথে খাস করে দিয়েছে, এরা বেদাতি, এরা পথভ্রষ্ট, এরা সঠিক ইসলামের জ্ঞানও রাখে না এবং সঠিক ইসলামের কথা মানুষের কাছে পেশ করে না। তো কারামতের জন্য পীর মুরিদি শর্ত নাই, হ্যাঁ তাসাউফ শর্ত নেই কারামতের জন্য, আর কারামত হইতেই হবে আল্লাহর নেকবান্দা থেকে, এইটাও শর্ত নেক হওয়ার জন্য। তবে কোনো নেকবান্দাকে মাঝে মাঝে সম্মানিত করার জন্য কিছু অসাধারণ আল্লাহ দেখাইতে পারে, সেটা হইতে পারে। সেটা নবীদের মাধ্যমে যেসব অসাধারণ হয়েছে সেগুলির কোয়ালিটির নয়, ওই রকম নয়, কিন্তু সীমিত কিছু। এমন কি একজন নেক মানুষ দোয়া করলো কবুল হয়ে গেল, এটাও কারামত, মানে এই দিয়ে আল্লাহ সম্মানিত করছেন আপনাকে। কেউ দোয়া করছে কবুল হয় না আর আপনি দোয়া করলেন কবুল হয়ে গেল, এটি আপনাকে আল্লাহ সম্মানিত, কারামত এটি আপনার। তো নবী সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ সম্মানিত করেছেন এই মুজেজা দিয়ে, মেরাজের ঘটনা, ইসরার ঘটনা। আচ্ছা, ইসরা আর মেরাজের পার্থক্যটা জেনে নেন, সিরাত তো পড়েছেন, কারণ মনে আছে ইসরা আর মেরাজের পার্থক্য কি না ভুলে গেছেন? ইসরা মানে হচ্ছে রাতারাতি জমিনি সফর, আর মেরাজ আরাজা ইয়রজ মানে চড়া, আসমানি সফরের নাম মেরাজ। তো নবী সাল্লামের এই সফরটাই দুটো অংশ ছিল, একটা অংশ ছিল জমিনের সফর, কোত্থেকে? মক্কাতুল মুকাররমা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আর জমিনি সফর সে যখন শেষ হলো তখন সেখান থেকে ওপরে বোরাকে চড়ে তখন সফর আসমানি সফর, সাত আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জি, এটাকে মেরাজ বলা হয়। মেরাজ মানে সিঁড়ি, আরাজায় আরজ মানে চড়া, এখান থেকে মেরাজ নামকরণ হয়েছে। আর ইসরা মানে নৈশ ভ্রমণ, রাতের ভ্রমণ ছিল, সেজন্য তার নাম হচ্ছে ইসরা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেরাজে নিয়ে গেছিলেন, উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় বিপদের সময়, শোকের সময়, দুঃখ কষ্টের সময় সান্ত্বনা দেওয়া। দুঃখের সময় যদি অসাধারণ কিছু আপনার লাইফে ঘটে তো অনেক মনে কিন্তু সান্ত্বনা পান, আপনি দুঃখ কষ্ট হয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পরে পরে এমন কিছু দিলেন যে আপনি ওই সব দুঃখ ভুলেই গেলেন, আপনি ভুলেই গেলেন, এটা হচ্ছে সান্ত্বনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরপর দুটো শোকের ঘটনা ঘটে তার জীবনে। এক হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বিক ক্ষেত্রে সহযোগিতা করেছে, আর্থিক সহযোগিতা, তারপরে সুবহানাল্লাহ তার বৈশিষ্ট্য বলার সময় নেই।
তো তিনি ইন্তেকাল করলেন একই বছরে কয়েক মাসের ভিতরেই কিছুদিনের মধ্যে চাচারও ইন্তেকাল হলো যদিও চাচা ইসলাম গ্রহণ করেননি কিন্তু তিনি বড়ই দরদিহিতাঙ্গাঙ্গি ছিলেন যতদিন আবু তালেব বেঁচে ততদিন পর্যন্ত মক্কার কোনো কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শারীরিক কোনো আক্রমণ করতে সাহস করেনি প্রোটেকশন ছিল মানসিক কষ্ট দিত মানসিক কষ্ট তো বুঝেন হ্যাঁ কথার আঘাত দেওয়া আর বিভিন্ন রকমভাবে মানহানি করার চেষ্টা করা অসম্মান করা ছোট করা ইত্যাদি কিন্তু শারীরিক কোনো নির্যাতন করা সাহস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শারীরিক নির্যাতন শুরু হয়েছে এই আবু তালেব ইন্তেকালের পরে এই শোকের সময় আল্লাহ রাব্বুল আলমিনের ডাক আসলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাত আসমানের উপর এই মৌজেজা মেরাজ এই মেরাজ থেকে ১৭টি শিক্ষা এখন শুরু করি সময় এগিয়ে চলে যাচ্ছে প্রথম শিক্ষা হচ্ছে যে এই মৌজেজা এই যে মেরাজের ঘটনা দিয়ে নবী সাল্লামকে আল্লাহ সম্মানিত করেছেন নবী সাল্লাম এটি বিশেষ মৌজেজা এবং এই এইটি ছিল আপনার অসাধারণ ঘটনা কোনো সাধারণ ঘটনা নয় সশরীরে ছিল অসাধারণ ঘটনা ছিল আর আমরা এটাকে বিবেক দিয়ে উপলব্ধি করতে পারবো না এটাকে বিবেক কবুল করে যে রাতারাতি এক তো এক মাসের রাস্তা এদিকে জমিনি সফর উটের পিঠে যদি যাওয়া হয় তো মক্কা থেকে শাম দেশ প্যালেস্টাইন যেতে এক মাসের পথ রাতারাতি কিছুক্ষণের মধ্যে সফর হয়ে গেল আর তারপরে সাত আসমানের ওপর সফর এক আসমান থেকে এক আকাশ থেকে আর এক আকাশ ৫০০ বছরের রাস্তা সাধারণ রাস্তা সাত আকাশে যাওয়া তারপর বিভিন্ন দৃশ্য দেখানো তারপরে সেখান থেকে পাঁচ অক্ত সালাত নিয়ে কতবার ফিরে আসা মুসা আলাইহিস সালাম পর্যন্ত তারপরে বারবার আবার ফিরে যাচ্ছেন আল্লাহর কাছে দরখাস্ত ভাই ফিরে আসছেন এই ৫০ থেকে ৫ করে কমতে 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 ৫ আসলো তারপরে ফিরে আসলেন আবার বাইতুল মুকাদ্দাসে সেই কাত থেকে আবার মক্কাতুল মুকাররমায় ফিরে এসে ফজরের আগে রাতেই চলে এসছেন কোনো কোনো রেওয়ায়েতে যেসব কথা রয়েছে আল্লাহ জানেন সেগুলি সহি হইলেও অসুবিধা নেই আর সহি না হলে অসুবিধা যে উজু করে গেছেন উজুর পানি বইতেই আছে ইত্যাদি ইত্যাদি সব বলা হয়েছে বিছানা গরম হয়ে আছে সেগুলো যদি নাও হয় তো রাতের ভিতরে রাত আর কত ঘন্টা হয় রাতের ভিতরে এশা থেকে নিয়ে ফজরের ভিতরে সব কিছু হয়ে গেছে তো এটি হচ্ছে এমন একটি বিষয় যেটি গাইবী বিষয় অদৃশ্য বিষয় যেটি আমরা পার্থিব দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করতে পারবো না কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে আমাদের ঈমান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে এবং সেটি হচ্ছে মৌজেজা অলৌকিকত্ব অসাধারণ ঘটনা দুই নম্বর ফায়দা বা শিক্ষা সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের কথা যেখানে আল্লাহ বর্ণনা করেছেন কোরআনে কারিমে সেখানে নবী সাল্লামের নাম বলেননি বলেননি যে সুবহানাল্লাজি আসরা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে আসরা বি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরা বি নবীহি নবী বলেননি রসুল বলেননি নামও বলেননি কি বলছেন বি আবদিহি তার বান্দাকে নিয়ে গেছেন কেন নাম বলা নবী বলা রসুল বলা এর চাইতে বড় বান্দার জন্য একজন মানুষের জন্য সবচাইতে বড় মর্যাদার বিষয় হচ্ছে আল্লাহর গোলামি আল্লাহর উবুদিয়াত আল্লাহর যে যত বেশি অনগত গোলাম হইতে পারবে সে তত বেশি দুনিয়া আখেরাতে সম্মানিত আমাদেরকে আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য তার উবুদিয়াতের জন্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা মানুষ এবং জেনে সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে অবুদিয়াত যে আপনি আল্লাহর কাছে গোলামি প্রকাশ করবেন গোলাম যিনি তিনি যত বেশি মালিকের সামনে মনিবের সামনে অনুগত হবেন যত বেশি তিনি শ্রীনত করবেন তত বেশি আদর পাবেন ভালোবাসা পাবেন সম্মান পাবেন তো একজন মানুষের জন্য এখান থেকে শিখে একজন মানুষের জন্য সবচেয়ে বড় মর্যাদার বিষয় হচ্ছে আল্লাহর গোলামি করা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসরা বি আবদিহি বলেছেন এবং শুধু এই মেরাজের ক্ষেত্রে নয় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহ উল্লেখ করেননি সেখানেও আব্দ গোলাম বলেছেন একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে যে নবী রসুল পাঠাবার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিনের দাওয়াত আল্লাহর দিনের দিকে আহ্বান করা জান্নাতের দিকে আহ্বান করা দাওয়া ইলাল্লাহ
দাওয়াতের বিষয় যেখানে এসেছে সেখানেও বান্দা বলেছেন ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদুহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা সূরা জিনের আয়াত নম্বর 19 লাম্মা কামা আব্দুল্লাহ যখন আল্লাহর বান্দা দাঁড়ালেন দাওয়াত দেওয়ার জন্য যখন দাওয়াত দিতে লাগলেন মক্কার কাফেরদেরকে তায়েফের কাফেরদেরকে তখন তারা একবারে ঝাঁপিয়ে পড়ল মনে হচ্ছে খেয়ে ফেলবে মেরে ফেলবে তো আব্দুল্লাহ এখানে বলেছেন দাওয়া ইলা আল্লাহর কাজ বড় মর্যাদার কাজ এটা হচ্ছে আম্বিয়া রসুলগণের পেশা এই পেশা যদি কাউকে দেওয়া হয় তো আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত বিশেষভাবে তাকে যে সবচাইতে পৃথিবীতে সম্মানজনক মর্যাদা হচ্ছে দুনিয়াতে আপনার মূল্যায়ন হোক আর নাই হোক সবচেয়ে বড় সম্মান ইজ্জত হচ্ছে যে আপনি দাওয়াতি কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন সেটা জরুরি না যে আপনাকে মানে দায়ী হিসাবে পরিচিত হইতে হবে যেমন আমরা এরকম জরুরি নয় যে আপনি দুনিয়ার কোনো কাজকর্ম ব্যবসা বাণিজ্য করতে পারবেন না কিন্তু প্রতিদিন কিছু সময় যেন দিনের খেদমতে আপনি ব্যয় করেন দাওয়ার কাজ ব্যয় করছেন কিছু লোককে জাহান্নাম থেকে উদ্ধার করার চেষ্টা করছেন কিছু মানুষকে জান্নাতের রাস্তা লাগাবার চেষ্টা করছেন কিছু লোকের ভুল ধারণা দূর করার চেষ্টা করছেন কিছু লোক আল্লাহ সম্পর্কে ভুল আকিদা রাখে রসুল সম্পর্কে ভুল আকিদা রাখে আকিদায় তাদের গলত আছে এবাদত বন্দেগীতে ভুল ত্রুটি আছে আখলাক চরিত্রে তাদের বিভিন্ন পাপ আছে সেগুলি থেকে সংশোধনের চেষ্টা করে যাচ্ছে যদিও সামান্য কিছু হোক না কেন এটা বড় সম্মানজনক স্থান বা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে তৌফিক দান করেন জি আপনি দিনের কাজে যত লেগে থাকবেন তত আল্লাহর কাছে সম্মানিত হবেন এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজেল করেছেন এর মাধ্যমে কত মানুষ সঠিক রাস্তা পেয়েছে যদি আল কোরআন নাজেল না হইতো তো মানুষ ওয়াইন কানু মিন কাবলু লাফি দালালি মুবিন 1400 আগে এত পথভ্রষ্ট ছিল এত গুমরা ছিল তাহলে আজ পর্যন্ত যদি এই ইসলাম এই কিতাব না আসতো কোরআনে কারীম তাহলে কী অবস্থা হইতো মানবতার কী অবস্থা হতো সারা পৃথিবী অন্ধকারে পাপের অন্ধকারে ডুবে থাকতো তো কোরআনে কারিম যেখানে নাজিল করার কথা আল্লাহ বলেছেন সেখানেও বান্দা বলেছেন সেখানে নবী রসুল বা মোহাম্মদ বলেননি আল্লাহ বলছেন সূরা কাহফের প্রথম আয়াতে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আব্দিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু আজ আনজালা আলা আব্দিহিলকে তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন তারপরে সূরা ফুরকানের আয়াত রয়েছে তাবারাকাল্লাযী নাযযালা আল ফুরকানা আলা আবদেহি ফুরকান নাজিল করা আবদ বান্দার উপর বান্দা বলেছে কোরআন নাজিলের ক্ষেত্রে এইরকম ওহি কোরআন কি ওহি হাদিস কি ওহি আর ওহির বিধান হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ ওহির বিধানই হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ ওহি নাজিলের করার কথা যেখানে এসে সূরা নাজমের আয়াত নম্বর 10 সেখানে আল্লাহ সেখানেও বান্দা বলে সেখানেও মোহাম্মদও বলেননি সেখানে রসুল আর নবীও বলেননি কি বলছেন ফাওহা ইলা আবদেহি মাওহা আল্লাহ ওহি করেছেন হ্যাঁ তার বান্দার ওপর যা কিছু ওহি করার আওহা ইলা আবদিহি এইরকমই সূরা সাফাতের আয়াত 172 সমস্ত নবী রসুলগণকে যে রসুল করে প্রেরণ করেছেন যেমন কোরআন দিয়ে মানুষ হেদায়ত হয়েছে তেমন নবী রসুলের মাধ্যমে যুগে যুগে মানুষ হেদায়ত হয়েছে সঠিক পথ পেয়েছে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুন আলি ইবাদিন আল মুরসালিন আমার অগ্রিম ঘোষণা হয়ে আছে আমার রসুল যারা বান্দা তাদের সম্পর্কে লেবাদেনা আমার সেই বান্দাদের সম্পর্কে যারা প্রেরিত রসুল বান্দা বলেছেন আল্লাহর উপর এবাদ বলেছেন ইন্নাহুম লাহুমুল মানসুরুন যে তাদেরকে অবশ্যই সাহায্য করা হবে তারা অবশ্যই সাহায্য প্রাপ্ত হবে আল্লাহ গ্যারেন্টি দিয়েছেন নিশ্চয়তা দিয়েছেন যাদের কেন নবী রসুল করে পাঠিয়েছে তাদেরকে অবশ্যই সাহায্য করবেন হক বাতিলের লড়াইয়ের শেষ পরিণাম আম্বিয়া রসুলগণ এবং তাদের দলের লোকেরাই সাহায্য পেয়েছে সেটা মাঠে ময়দানে লড়াইয়ের মাধ্যমে যেমন মক্কা বিজয় হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা কাফেরদেরকে আসমানি জমিন গজব দিয়ে ধ্বংস করে যেমন আগের নবী রসুলের যারা অবাধ্য কাফের তাদেরকে যেমন নূহ আলাইহিস সালামের জাতিকে যেমন ধ্বংস করেছিল লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন তারপরে এ সামুদ আদেদেরকে ধ্বংস করেছে এইভাবে তিন নম্বর শিক্ষা এই মেরাজের ঘটনা থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তো মক্কা থেকে সরাসরি উপর দিয়ে চলে যেতেন হ্যাঁ
মক্কা থেকে জমিনে এক মাসের রাস্তা ফিলিস্তিন ওইখানে বাইতুল মুকদ্দাস কেন নিয়ে গেলেন, তারপর ওখান থেকে আসমানে কেন নিলেন? এটা থেকে শিক্ষা হচ্ছে যে এই জায়গার বিশেষ ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে। কোন জায়গার? ফিলিস্তিনের, আর বিশেষ করে বাইতুল মুকদ্দাসের। জি, মসজিদ আকসার, এটি হচ্ছে নবীদের ভূমি, অধিকাংশ নবীদের মাতৃভূমি, যাদের কথা কোরআন এখানে বর্ণনা করে ২৫ জন নবীর, অধিকাংশ নবীদের মাতৃভূমি হচ্ছে প্যালেস্টাইন, অল্প কিছু নবী হয়তো ইরাকে পাবেন আর আরব দেশে পাবেন। এখানে যেমন আরব দেশে যদি দেখেন তো একজন নবী সালেহ আলী সাল্লাম কোথায়? হ্যাঁ, মদিনা থেকে, হ্যাঁ মদিনা থেকে তাবুকের দিকে যেতে, আল ওলা, আল ওলা, জি, এখানে সমুদ জাতি বসবাস করতো, সেখানে সালেহ আলী সাল্লাম পাঠিয়েছেন। আর হুদ আলি ইসলাম পাঠিয়েছেন আদ সম্প্রদায়ের জন্য, সেটা হচ্ছে ওমান আর ইয়েমানের বর্ডার ওই এলাকায়, জি ওই দিকে এটা পাঠিয়েছেন। তো আরব জগতে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন নবীর কথাই পাচ্ছি, আর বাকি সমস্ত নবী, হ্যাঁ নূহ আলি ইসলামের কথা এরাকে বলা হচ্ছে, কিন্তু ইব্রাহিম আলি ইসলাম থেকে ইব্রাহিমের পরে মুসা, ঈসা, জাকারিয়া, ইয়াহিয়া, ইউসুফ, আইয়ুব, ইউনূস, সব সবগুলি দেখবেন যে ফিলিস্তিন, ফিলিস্তিন। নবীদের দেশ। তারপরে আমাদের প্রথম কিবলা এটি, দুই কিবলার, দুই কিবলার প্রথম কিবলা এই মসজিদে হারামের দিকে কিবলা করে সলাত আদায়ের আগে মদিনা আসার পরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16.5 মাস, 16-17 মাসের হাদিস রয়েছে, অর্থাৎ মাসে মাস ধরলে 17 হবে, আর যদি দিন থেকে দিন ধরেন তাহলে 16 মাস হবে। এটি হচ্ছে দুই হাদিসের সমন্বয়। 16-17 মাস ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকদ্দাসকে কিবলা বানিয়ে সলাত আদায় করেছেন, সেটি আমাদের একসময় কিবলা ছিল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে আসমানি পথে নিয়ে গেছেন এবং সেখান থেকে মেরাজ হয়েছে। সুতরাং এই জমিন যে আজকে ইহুদিরা জবরদস্তি গায়ের জোরে এবং কাফের খ্রিস্টানদের পৃষ্ঠপোষকতায়, যেগুলো পৃথিবীর বাতিল শক্তি সেগুলি পৃষ্ঠপোষকতায় দখল করে রয়েছে, এই জমিন আমাদের জমিন, এবং এই জমিন আমাদেরকে স্বাধীন করতে হবে। এই জমিনে আমাদের যা মোবারক স্থান রয়েছে সেখানে সলাত আদায় করার রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন, এবং মুসলিমদেরকে এই জমিন স্বাধীন করার জন্য, উদ্ধার করার জন্য সঠিক মুসলিম এবং নেক মুসলিম, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। তাদের পাপের কারণে এরকম অবস্থাটা হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন পাপমুক্ত হওয়ার জাতিকে তৌফিক দান করেন। 4 নম্বর শিক্ষা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয় তখন বাইতুল মুকদ্দাস যাওয়ার পরে তিনি ইমামতি করেছেন, আর মুক্তাদি হচ্ছেন সমস্ত আম্বিয়া রসুলগণ, তাদেরকে আল্লাহ হাজির করেছেন। মুক্তাদি হলেন সমস্ত নবী রসুলগণ, অথচ নবী রসুলগণ সবাই আগে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর শেষ নবী হলেন ইমাম। এর মাধ্যমে কী শিক্ষা দেওয়া হয়েছে? যে সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আর একটি শিক্ষা রয়েছে যেটা এখানে উল্লেখ করে দেওয়া ভালো হবে, সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত নেতৃত্ব বনী ইসরায়েলদের হাতে ছিল, এই জন্য মূসা আলী ইসাল্লামের যুগের কথা কোরআনে কিন্তু যেখানে বর্ণনা করা হয়েছে বনী ইসরায়েল সম্পর্কে আল্লাহ একাধিক আয়াতে বলেছেন ফদ্দালনাহুম আলাল আলামিন, বিশ্বজগতের তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই যে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল বনি ইসরায়েলকে, মূসা আলি ইসলামের কমকে, সেই শ্রেষ্ঠত্ব নেতৃত্ব তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাদের অযোগ্যতার কারণে নবী সাল্লামকে এবং তার উম্মতকে দিয়ে দেওয়া হয়েছে। আর তারপরে কোরআনের এই আয়াত নাজিল করে দেওয়া হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এখন তোমরা সবচেয়ে উৎকৃষ্ট উম্মত, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য পৃথিবীতে আনা হয়েছে। দেখেন আয়াত, দেখেন দুটি কোরআনের আয়াত, এক জায়গায় আল্লাহ হচ্ছে ফদ্দালনাহুম আলাল আলামিন, বিশ্বজগতের ফজিলত দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, কাকে? বনি ইসরায়েলদেরকে, মূসা আলাইহিস সালামের জাতিকে। আর এখানে হচ্ছে কুনতুম খায়রা উম্মাহ, তাহলে কোরআনে কি দ্বন্দ্ব আছে? দ্বন্দ্ব নেই, সমন্বয় হচ্ছে এটি যে সেই যুগে তাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল, কারণ তখন এই শেষ উম্মত আসেনি, শেষ নবীও আসেননি, তো শেষ উম্মতও আসেনি, তখন তারা সবচেয়ে শ্রেষ্ঠ ছিল। কিন্তু যখন তারা অযোগ্যতার প্রমাণ দিল, তারা যখন অসৎ হয়ে গেল, তারা যখন বিভিন্ন অন্যায় লিপ্ত হলো, তখন তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধর্মীয় নেতৃত্ব কেড়ে নিয়ে, ধর্মীয় তো রাষ্ট্রীয় নেতৃত্বের কথা এখানে বলা হচ্ছে না, ধর্মীয় নেতৃত্ব কেড়ে নিয়ে কাকে দিয়ে দিলেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতকে। মোহাম্মদ সাল্লাম দুনিয়া থেকে গেলেন, খলিফা হলেন আবু বকর, আবু বকর, ওমর, ওসমান, আলী, দেখেন পৃথিবীর নেতৃত্ব 1000 বছর পর্যন্ত
মুসলিমদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়ে রেখেছেন, পৃথিবীতে নেতৃত্ব ছিল। আজকে যেমন খ্রিস্টান জগতে নেতৃত্ব পৃথিবীতে চলছে, হ্যাঁ সেটা পরোক্ষভাবে হোক আর প্রত্যক্ষভাবে, আসলে পৃথিবীতে নেতৃত্ব কার চলছে? খ্রিস্টানদের চলছে। জি, অস্বীকার করার কিছু নেই, সেটা হয় সরাসরি যেমন খ্রিস্টান দেশগুলি, আর না হলে পরোক্ষভাবে ইনডাইরেক্ট মুসলিম দেশে তাদের যে সব আইডিওলজি রয়েছে, তাদের যে আপনার নীল নকশা রয়েছে সেগুলি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার একটি হচ্ছে এই লিঙ্গ পরিবর্তন, এই সমকামিতাকে বৈধতা দেওয়া, তো ইত্যাদি ইত্যাদি, এই যতগুলি রয়েছে গণতন্ত্র কোথেকে আসলে চাপিয়ে দেওয়া এগুলি, আর আমাদের দুর্বলতার কারণে এগুলো সব ধীরে 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 একটা একটু করে আমরা মেনে নিচ্ছি, আমাদের শাসকরা মেনে নিচ্ছে। আল্লাহর সঠিক বুঝদান করুন। তো নেতৃত্ব তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্মীয় নেতৃত্ব আল্লাহ দিয়েছেন এই উম্মতকে, 1000 বছর পর্যন্ত দিয়ে রেখেছেন। কিন্তু যখন আমরাও অযোগ্যতা প্রমাণ দিয়েছি পাপে ডুবে যাওয়ার কারণে, আমরা এই দিন থেকে সরে যাওয়ার কারণে, তখন আমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য শাস্তি দেওয়ার জন্য ছিনিয়ে নিয়েছেন, ছিনিয়ে নিয়ে কাফেরকে দিয়ে দিয়েছেন, এ তোদের তাদেরকে একটু শাস্তি করে দেব। আমরা যদি ফিরে আসি, আল্লাহ কর বলছেন ওয়াইন উত্তম উদনা, তোমরা ফিরে আসো, আমিও তোমাদের নেতৃত্ব নিয়ে আবার ফিরে আসো। নেতৃত্ব কেড়ে নিয়েছি, কাফেরকে দিয়ে দিয়েছি পৃথিবীর নেতৃত্ব, এখন তোমাদেরকে আবার দিয়ে দেবো যদি ফিরে আসো। তাহলে আল্লাহ সঠিক বুঝদান করুন। 5 নম্বর শিক্ষা হচ্ছে এই মেরাজ থেকে, যে মেরাজ কোন দিন হয়েছিল, কোন মাসে হয়েছিল, কোন সালে হয়েছিল, এই মর্মে বেশ কিছু উক্তি রয়েছে। সংক্ষেপে জুমার খুতবার অনুবাদে বলেছি, 6টি উক্তি উল্লেখ করেছেন সিরাতের যারা লেখক তারা, তার মধ্যে কোনো একটি দলিলের দিক থেকে শক্তিশালী নয়, সবগুলি দুর্বল। তার মানে কোনো একটাকে প্রাধান্য দেওয়া যাচ্ছে না, যে এইটাই 27শে রজবটাই ঠিক এটাও বলা যাচ্ছে না, রমজান ঠিক না, রবিউল আউয়াল ঠিক না, অমুক মাসে না তমুক মাসে না, অমুক দিনে অমুক সালে, এই যে নানা মতগুলো রয়েছে কোনো একটি সহি সূত্রে প্রমাণিত নয়। কেন প্রমাণিত নয়? এই জন্য যে এই ঘটনার সাথে আমাদের করণীয় বর্জনীয় বলে এমন কিছু নেই, ধর্মীয় কোনো কাজ এর সাথে কোনো রকমের সম্পর্ক রাখে না, যে বিশেষ কোনো কিছু করতে হবে। যদি ইসলামের বিধানে এমন কিছু থাকতো যে এই দিন তারিখে আমাদের বিশেষ কোনো ইবাদত বন্দেগি আদায় করতে হবে, তাহলে অবশ্যই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে সাহাবায়ে কেরামদেরকে ভালো করে শিখিয়ে দিতেন, মনে মনে রাখতে বলতেন, আর তারপরে সাহাবায়ে কেরামগণ খলিফার আশেদিন পরম্পরা, তারা সেই দিনটাকে চর্চা করতেন, সেই দিনে কিছু পালন করে আসতেন, সেই দিনটাকে তারা লিখে রাখতেন। কিছু নেই, লিখে রাখলে কেন এত দ্বিমত হবে, ঠিক না? যেমন আমাদের জীবনে মেলা ঘটনা ঘটে, কিন্তু গুরুত্বপূর্ণ দুই একটা ঘটনার তারিখ বলতে পারবো, বাকিগুলো বলতে পারবো? আপনারা যারা অনেক অনেক উমরা করেছেন, হ্যাঁ, বা 2-4-5টাই উমরা করেছেন, বলতে পারবেন যে কোন তারিখে উমরা করেছেন? কারণ এতে কোনো লাভ নেই, ওই তারিখ মনে রেখে লাভটা কি? হ্যাঁ, কোন সালে হজ করেছেন এইটা অনেক সময় মনে থাকে, অনেক সময় সেটাও ভুলে গেছেন, গোলমালিয়ে দিয়েছেন। যেমন আমার কথা বলছি যে আমি এই মোটামুটি 33-34 বছর হয়ে যাচ্ছে মোদী ইউনিভার্সিটি জামানা থেকে শুরু করে সৌদি আরবে, তার মধ্যে কয়েকটা বছর মাঝখানে দেশেও থেকেছি, তারপর এখানে থাকলে হয়তো 2-1 বছর 2-4 বছর হজ টজ করিনি, কোন বছরটা করেছি কোন বছর হজ করিনি এইসবই তো মনে নেই, কারণ এগুলো মনে রেখে লাভটা কি? তো যাতে লাভ নাই সেটা আমরা কি মনে রাখি? সাধারণত মনে রাখি না। জি, কিন্তু ঈদুল ফিতর, ঈদুল আজহা কোন দিনে হয় মনে আছে না নেই? প্রত্যেকটা মুসলিম জানে যে ঈদুল ফিতরের তারিখ কি, 1 শাওয়াল, ঈদুল আজহা, 10ই জিলহজ, জানো না? জি হ্যাঁ, কোন মাসে রোজা হয় জানা আছে, ঠিক না? হ্যাঁ, তারপর কোন তারিখে আরাফা হয় জানে না মানুষ, সব জানছে। জি, তাহলে বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরামগণ বা সালাফগণ বা সিরাতের লেখকগণ যে তারা এসবকে সংরক্ষণ করে রাখেননি যে দিন তারিখ কী ছিল, এটা স্পষ্ট প্রমাণ করে যে এর সাথে কোনো ইবাদত বন্দেগীর সম্পর্ক নেই, এর সাথে কোনো আনুষ্ঠানিকতার কোনো সম্পর্ক নেই, যে কোনো অনুষ্ঠান করতে হবে আর উৎসব করতে হবে বা ইবাদত বন্দেগী করতে হবে, রাত যাপন করতে হবে, এগুলো কিছুই নেই। যদি এতে কোনো কিছু থাকতো তাহলে অবশ্যই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামগণ
হ্যাঁ অগ্রগামী হইতেন এবং গুরুত্ব সহকারে এগুলো করতেন, তারা কিছুই করেননি, এমনকি কিছু শিখাননি তারা, এমনকি সাহাবায়ে কেরামগণ পরে তাবেইনও করেননি। চার ইমাম আবু হানিফা শাফি মালিক তারাও এসব শিখাননি। বোঝা যাচ্ছে যে এই মেরাজের রাতটিকে রজব মাসে নির্ধারিত করার, সেটা সাতাইশে রজবে, এইটাই তো প্রমাণিত নাই। আর তারপরে সাতাইশে রজবে মেরাজ হয়েছে বলে এই রাতে কি করা, এবাদত বন্দীগীর জন্য ধুমধাম করা অথবা তাতে কোনো অনুষ্ঠান করা ইত্যাদিতে, যারা যেমন ধর্ম করে, যারা বেদাত বেদাতির মধ্যে জঘন্য বেদাতে আছে, সবাই জঘন্য, কিন্তু এক জঘন্য আর এক জঘন্য থেকে বেশি জঘন্য, ঠিক না? এই জন্য কেউ তো নাচ গান করে, ধুমধাম করে, আর কেউ আর কিছু আনাসিন আর ইত্যাদি সঙ্গীত পড়ে, অমুক পড়ে তমুক পড়ে এসব করে, আর কেউ হয়তো নফল পড়ে, সবগুলি কিন্তু বেদাতপন্থী। জি, তো এই ছিল একটি বিষয় যে এই দিন তারিখ সুনিশ্চিত নয়, সুনির্ধারিত নয়, এবং এই দিন তারিখ যদি জানাও থাকতো তবুও এখানে যেহেতু নবী সাল্লাম সাহাবারা কিছু করেননি, এবং চার মজাব হানাফি শাফি মালিক চার মজাবের ইমামগণও এটা জানতেন না, তাহলে বোঝা যাচ্ছে যে এটি একটি জঘন্য বিদাত। জি, ছয় নম্বর শিক্ষা সেটা হচ্ছে যে নবী সাল্লাহ সাল্লাম মেরাজ স্বপ্নযোগ হয়েছে, শুধু আত্মা গিয়েছে না শরীরও গিয়েছে। একদল এখানে বিভ্রান্ত হয়েছে, তারা বলছেন না নবী সাল্লাহ সাল্লাম শুধু আত্মিক মানে রুহানি মেরাজ হয়েছে, তার রুহ শুধু আত্মা গিয়েছে, শরীর যায়নি, শরীর মক্কাতে ছিল, শরীর মক্কাতে ছিল, শুধু কোথায় গেছে, রুহটা আকাশে গেছে, বেতুল মুকাদ্দাস হয়ে সাত আকাশে গেছে। যদি এটা হয় তো এটা কোনো অসাধারণ বিষয়, রুহ যাওয়া বা স্বপ্নযোগে মেরাজ হওয়া এটা কোনো অসাধারণ না, সাধারণ বিষয়। আপনিও মেলা স্বপ্ন দেখছেন মুহূর্তের মধ্যে, রাতে কত যে স্বপ্ন দেখেছেন, দু চার পাঁচটা স্বপ্ন দেখেছেন, একটা স্বপ্নে চলে গেছেন হয়তো, হ্যাঁ মেলা স্বপ্ন আছে, অনেকে সিলেটি আছে খালি স্বপ্ন দেখে যে কেমন করে লন্ডন যাবো, লন্ডন যাবো, ও লন্ডন ঘুরে চলে এসছে ও স্বপ্নে, হ্যাঁ কেউ আমেরিকার স্বপ্ন দেখছেন, ও আমেরিকায় ঘুরে চলে এসছে। আমি এগুলো স্বপ্ন আলহামদুলিল্লাহ জীবনে দেখিনি, কিন্তু আমার স্বপ্ন ছিল জীবনে, ছাত্র জীবনে, যে আমি মদিনায় যাবো, মক্কা যাবো, মদিনায় যাবো, স্বপ্ন ছিল। মানে স্বপ্ন এমন স্বপ্ন ছিল, মানে স্বপ্ন দেখা ছিল না আগে, কিন্তু মনের একটা স্বপ্ন ছিল যে আমাকে যেতেই হবে মদিনা লেখাপড়া করার জন্য। তো যার ফলে আমি মদিনা আসার আগেই আমি স্বপ্নে দেখেছি, মদিনায় চলে এসেছি আর তারপরে মক্কায় তওয়াফ করছি, আর দেখছি তারপরে বইমেলা লেগেছে, দেশে বইমেলা লেগেছে, জামে সেলফে বানারসে বইমেলা লেগেছে, স্বপ্ন দেখছি এগুলো সব, বইমেলা লেগেছে আর কিছু কিতাব কিনছে। তো আমার একসঙ্গে মক্কা ইউনিভার্সিটিতে পড়ে গেছে আব্দুল মান্নান তার নাম, তো আমি আমার মদিনায় অ্যাডমিশন হলো, তার মক্কাতে অ্যাডমিশন হলো, সে বলছে যে তুমি এখানে কেন বই কিনছো, ক্লাসমেট একই সাথে পড়েছি, তুই এখানে কেন বই কিনছো, বলছে কেন এখানে বই কিনবো না কেন, বলছে তুমি তো কয়েকদিন পরে যাবে মদিনা, তারপর ওখানে বই কিনবে, ওখানে ইসলামিক কিতাব কিনবে, এখানে কেন কিতাব কিনবে। এই সব স্বপ্ন দেখে মনে একটা শান্তি ছিল যে পারবো যেতে, কারণ রাত দিন শুধু ওইটাই মগজে ঢুকে যে কেমন করে যাব, কখন যাব, এইসব চিন্তা লেখাপড়া করতে যেতে হবে আগে। তো যে যে যেটা চিন্তা বেশি করে সেই স্বপ্নটা দেখে, যে কথাটা বলছিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু রুহানি মেরাজ হলে তাহলে অসাধারণ কিছু না, তাহলে আর মজুজারি কী আছে, সাধারণ মানুষ এগুলো দেখতে পারে তাই না, মুহূর্তের মধ্যে কোথায় গেল আর তারপরে ঘুরে চলে গেল, অনেক কিছু দেখে চলে আসলো, সব দেখছেন আপনারা। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ শুধু রুহানি হয়নি, বরং রূহ এবং শরীর দুটোর সমষ্টিতে মেরাজ হয়, সশরীরে তিনি মেরাজে গেছেন। কিছু কিছু লেখক সিরাতের নবীর আছে, এমনকি দুই একজন লেখক আছে যাদেরকে সহি আকিদারও বলা হয়ে থাকে, অনেক আমাদের দেশে ভারত বাংলাদেশের আলেমরা তাদেরকে সহি আকিদার বলে, কিন্তু এখানে বিভ্রান্ত হয়েছে এই মাসলাতে, এই বিষয়টিতে বিভ্রান্ত, গুমরা হয়েছে, তারা বলছে না রুহানি মেরাজ। এমন একজনের নাম আপনারা শুনেছেন কিনা, মাওলানা আকরাম খান, আকরাম খান নাম কেউ শুনেছেন, খুব বড় একজন, হ্যাঁ, আর তার সিরাতুন্নবীর উপরে একটা খুব বিখ্যাত কিতাব রয়েছে, কি মোস্তফা চরিত, দুটো খুব বিখ্যাত নবীর জীবনী ছিল এক সময় যখন এই রাহিকুল মখতুম ছিল না, তারপর গালিব সাহেব যে সিরাতুন এগুলো ছিল না, এগুলো তো এখন আসলো, তো তখন বিশ্বনবী একটা ছিল আর একটা ছিল মোস্তফা চরিত। তো এই মাওলানা আকরাম খান খুব জোর দিয়েছেন না রুহানি মেরাজ হয়েছে, সশরীর মেরাজ হয়, সেই ক্ষেত্রে তিনি বিভ্রান্ত হয়েছেন,
যদিও তিনি নিউ মুসলিম ছিলেন একজন, তার ইসলাম গ্রহণ পরে ভালো একজন ইসলামের স্কলার হয়েছিলেন, আর তারপরেও লিখনী শক্তি খুব বেশি ছিল, অনেক কিছু লিখেছেন, কিন্তু আর সহিহ আকীদারও ছিলেন, কিন্তু এখানে বিভ্রান্ত হয়েছে, বিভ্রান্ত হয়েছে, এরকম আরও অনেকে থাকতে পারে। জি, তো নবী সাল্লামের মেরাজ হয়েছে সশরীরে রুহ এবং দেহ সহ, কেন কয়েকটি যুক্তি, অনেকগুলি দলিল পেশ করা হয়েছে, ইবনুল কাইম রহমাহুল্লাহ তো 10টি দলিল পেশ করেছেন, তার কয়েকটি এখানে শুনে আপনাদেরকে। স্পষ্ট আয়াত প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে গিয়েছেন, কারণ আল্লাহ বলছেন সুবহানাল্লাজি, সুবহানাল্লাজি, ভাষাটা চিন্তা করুন, পাক পবিত্র সেই সত্তা, সুবহানাল্লাহ কখন বলে? আশ্চর্যজনক, অবাক করা, বিস্ময়কর কোনো ঘটনা হইলে তখন বলে সুবহানাল্লাহ, আরে এইরকম ব্যাপার, সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাজি এই জন্য আল্লাহ বলেছেন, অসাধারণ ঘটনা। তো বলছেন যে এটাই হচ্ছে স্পষ্ট। দুই নম্বর বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে চেপেছেন। আচ্ছা, স্বপ্ন যোগ হইলে রুহ আবার বোরাকে কেন চাপতে যাবে? আত্মা আবার বোরাকে চাপে নাকি? আত্মা তো দেখা যায় না, তাই না, অদৃশ্য জিনিস, তো আত্মা এমনি চলে গেছে, তাহলে স্বপ্ন যোগে যদি হয় তাহলে বুঝে যে বোরাক একটি বাহন, যেটি ঘোড়ার চাইতে ছোট বা গাধার চাইতে, গাধার চাইতে বড় আর খচ্চরের চাইতে ছোট, এরকম যে হাদিসে এসছে সেটা ফওকাল হেমারে ও দুনাল বাগল, জি, গাধার চাইতে একটু উঁচা আর খচ্চরের চাইতে একটু নিচে, আর ঘোড়া, ঘোড়া খচ্চরের চাইতে একটু বড়, জি, খচ্চর বুঝেন তো না, শুধু শুনছেন, খচ্চর, জি। তো বোরাক, বার্ক থেকে, বার্ক মানে বিদ্যুৎ, দেখতে বাহনটি ছিল একটা জন্তুর মতো, জন্তুর মতো, কিন্তু শব্দটি নাম যে তার বোরাক, আর বোরাক বারকুন থেকে উৎপত্তি এই শব্দের, আর বার্ক মানে হচ্ছে বিদ্যুৎ, বিদ্যুৎ কত দ্রুত বেগে যায়। আজকালকার জামানায় অস্বীকার করার কিছুই নেই, আজকাল একটা মিসাইল ছাড়ছে সেকেন্ডের মধ্যে কয়েক হাজার কিলোমিটার গিয়ে আঘাত করছে, গিয়ে নিশানায় গিয়ে, করছে না, করছে না, মানুষই যদি এটা তৈরি করে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারে, জি, আলা কুল্লি শাইইন কাদির। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে সশরীরে রয়েছে এর প্রমাণ যে তাকে কিসে করে সওয়ার করে নিয়ে যাওয়া হয়েছে, বোরাকে করে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে আরেকটি দলিল এ আয়াতে আল্লাহ বলছেন আসরা বি আবদিহি, বান্দা, বান্দা কাকে বলে, রুহকে বান্দা বলে, যদি আত্মাকে শরীর থেকে আলাদা করে দেন তো আপনাকে বান্দা বলবেন, যে রুহ বলো, বলা হবে যে বান্দার রুহ বলা হবে, সুবহানাল্লি আসরা বেরুহি আব্দিহি, তাহলে বলতেন বান্দার রুহকে নিয়ে গেছেন, তাই না। কিন্তু বান্দা বললে একজন মানুষ হচ্ছে দুটো জিনিসের সমষ্টির নাম, দুটো বস্তুর সমষ্টির নাম, একটা হচ্ছে রুহ আর একটি হচ্ছে জাসাদ, একটা হচ্ছে দেহ শরীর আর একটি হচ্ছে আত্মা, এই দুটো থাকলে একটা মানুষ, রুহ না থাকলে আপনার নাম বলবেন না, মাইয়েত, হ্যাঁ, লাশ, বোঝা গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন আসরা তার বান্দাকে নিয়ে গেছেন, আর বান্দা তখনই বলা ঠিক হবে যখন সশরীরে তিনি গিয়েছেন, জি। তারপরে মক্কায় যখন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চার নম্বর দলিল প্রমাণ যে নবী সাল্লাম সশরীরে মেরাজে গিয়েছেন, যখন মক্কার কাফেরদেরকে এসে বললেন যে আমি সাত আসমান থেকে ফিরে আসলাম, তার আগে আমি বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে গিয়েছিলাম, সেখান থেকে সাত আসমানে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে এসেছি, আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, তখন মক্কার কাফেরে কী করেছিল, তারা তো অস্বীকার করেছিল, আর ঠাট্টা উপহাসের শেষ নেই, আরে দেখো 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 কী বলছে, এমন কি কিছু নিউ মুসলিম মূর্তদ হয়ে গেছিল, এটা হইতে পারে, কিছু নিউ মুসলিম, ওরা ভাবলো যে টার্গেট বানাবো সবচেয়ে বড় পাকা মুসলিমটাকে, আবু বকরকে, আবু বকর কেসে বলছে আরে জানো কি বলছে, তোমার নবী যে তাকে নবী রসুল বলছো তুমি, না এই মোহাম্মদ কি বলছে জানো, বলছে ও সাত আসমানের উপর যে ঘুরে এসছে, আমার আগে যেতে এক মাস লাগে বাইতুল মুকাদ্দাস, আর বলছে রাতে গিয়ে ও বাইতুল মুকাদ্দাস গেছে, আবার সেখান থেকে সাত আসমান থেকে ফিরে এসছে, এটা বিশ্বাস করা যায়? কেন বিশ্বাস করা যাবে না, নবী বলেছেন নাকি, যদি আমার নবী বলে থাকেন তো আমি বিশ্বাস করছি। সেই দিন থেকে তার উপাধি পড়ে গেল সিদ্দিক, মহাসত্যবাদী, জি, সিদ্দিক। তো যদি নবী সাল্লাম শুধু আত্মিক তার মেরাজ হইতো, রুহানি মেরাজ, রুহ গিয়েছে শরীর যায়নি, তাহলে মক্কার কাফেরা কেন অস্বীকার করবে,
কারণ এটা সাধারণ জিনিস, তাহলে যেতেই পারে স্বপ্নযোগে। তারপরে আল্লাহ রব বলে সর্বশক্তিমান, সুতরাং আল্লাহর ক্ষেত্রে অসাধারণ কিছুই না, সবই সহজ, সবই সহজ। সাত নম্বর শিক্ষা, অনেক সময় হয়ে গেছে কিন্তু আমরা পিছিয়ে, সাত নম্বর শিক্ষা এই মেরাজের ঘটনা থেকে যে হেদায়াত আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, অনুগ্রহ। যাকে আল্লাহ হেদায়ত করবেন একটু ঠোকা দিলি হেদায়ত হয়ে যাবে, কোন একটা সামান্য ওসিলাতে হেদায়ত হবে, আর যাকে আল্লাহ হেদায়ত নসিব করবে না, তৌফিক দেবে না, তার জন্য আপনি গোটা কোরআন হাদিস যদি তার বর্ষণ করে দেন, আপনি যতই শিখান শিখবে না, আর যতই তাকে ভালোবাসেন, আর যতই তাকে আপনি আপনি সুযোগ সুবিধা দেন, আর যতই তাকে চেষ্টা করেন। নবী সাসম কম চেষ্টা করেছে চাচাকে হেদায়ত করা, আবু তালেবকে পারেননি। কোত্থেকে এটা শিখলাম, সেটা হচ্ছে যে নবী সাসম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, তখন মক্কার কাফেররা চ্যালেঞ্জ করলো, চ্যালেঞ্জ ছুঁড়ে দিল যে তুমি মিথ্যুক, আর যদি তুমি সত্যি বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো আর ফিলিস্তিন গিয়েছো, তুমি মসজিদ দেখে এসছো, তো বলো মসজিদের ডানে বামে পূর্ব পশ্চিমে কোন দিকে কী আছে বলো। হ্যাঁ, তারপরে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, এসব যদি জিজ্ঞাসা করে বলতে পারবেন? বলেন তো দেখি, এখানে তো আমি 26 বছর আছি, তাও তো বলতে পারবো না, বলতে পারবো? জি, অনেক সময় তো নিজের একটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাটেরই বলতে পারবেন না, যদি বড় একটু ফ্ল্যাট হয় তো কটা জানলা কটা দরজা টোটাল বলতে পারবেন না, হয়তো দরজাটা হয়তো বলে দেবেন কোনটা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, বলছেন লাকাদ রাআইতুনি ফিল হিজরে, আমাকে হঠাৎ করে যখন আমি বললাম মেরাজের কথা, তখন এরা মিথ্যুক মনে করলো, কাজ্জাবাতনি কোরেশ, কোরেশরা আমাকে বলো তুমি মিথ্যুক, এটা হতেই পারে না। আচ্ছা, তুমি যদি ঘুরে এসে থাকো তাহলে বলো যে চারিদিকে কী আছে বাইতুল মুকাদ্দাস মসজিদের। তো সেই সময় বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাক্কা করিব তো কুরবাতান বা কারব তো কুরবাতান, আমি এত উদ্বিগ্ন হয়ে গেলাম, এত পেরেশান হয়ে গেলাম, বিচলিত হয়ে গেলাম যে তাদের উত্তর দিতে পারছি না। আমাকে জিজ্ঞাসা করছে কী জবাব দেবো, একটি জবাব দিতে পারলাম না, ওই আসেনি তখন পর্যন্ত, জবাব দিতে পারলাম না। হঠাৎ করে আমি হিজরে আছি, হিজর কোনটি, যেটাকে হাতিম বলা হয়, যার অপর নাম হাতিম, যে কাবার উত্তর দিকে যে ঘেরাটা আছে, মানুষ সমান উঁচা করে ঘেরা আছে না, এটা কাবারই একটা অংশ ছিল ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদি, এই জায়গায় দাঁড়িয়ে আছি। ও কোরাইশ অন্তাস আলী, কোরাইশকে বললাম যে তোমরা যে জিজ্ঞাসা করেছিলে আসো, এখন কী কী জিজ্ঞাসা করো বলো, আমি বলছি উত্তর দিচ্ছি। এক এক করে তারা জিজ্ঞাসা করতে থাকলো, বস ফাল সালা, তিনি আন আশিয়া মিন বাইতুল মাকদাসে, বাইতুল মুকাদ্দাসের বিভিন্ন জিনিস সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা শুরু করলো, যেগুলি আমি তো আর মুখস্থ করে আসিনি। তখন একটা একটা করে বলতে লাগলাম, কীভাবে বলতে লাগলাম, বলছে ফারাফাহুল্লাহ এলি আনজোর এলি, আল্লাহ আমার সামনে একবার সেই সিনারি পেশ করে দিলেন, টিভির পর্দার মতো। 1400 বছর আগে নবী সাল্লাম টিভির পর্দা দেখেছেন, বাইতুল মুকাদ্দাস এক মাসের দূরত্বে দেখতে পাচ্ছেন, আল্লাহ আমার সামনে উঠিয়ে নিয়ে চলে আসলেন। মায়াস আলুনি আনশাইন, যে কোনো প্রশ্ন তারা করা শুরু করলো, ইল্লা আম্বা তোহম বেহি, তাদেরকে এক এক করে আমি বলে দিলাম যে এটা আছে, এটা আছে, এটা তো উত্তর, এটা উত্তর। তো তারা এসব জেনে নেওয়ার পরে সত্য কথা, কারণ তারা রাত দিন কতবার ব্যবসা বাণিজ্য করতে গেছে আর দেখে এসছে, সেগুলো জানে যে কোন দিকে কী আছে না আছে। তো তারা এগুলো জানার পরে তো সারেন্ডার করা উচিত, যে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সত্যবাদী, তাহলে তো কালেমা পড়ে নেওয়া উচিত, তাই না? গোটা মক্কার লোক তাহলে কালেমা পড়ে মুসলমান, মক্কার নেই তারা সব কালেমা পড়ে মুসলমান হবে, মুসলমান কেন হবে, মুসলমান না হয়ে উল্টো আরও শত্রুতা শুরু করে দিল, আরও শত্রুতা শুরু করলো, না মিথ্যুক মিথ্যুক, সুবহানাল্লাহ। তো এত বড় মুজিজা দেখি, এক তো মেরাজের মুজিজা, তারপরে এক মাসের দূরত্বের সেই সব নকশা ম্যাপ কী কোথায় কী আছে না আছে, সেই সিনারি তাদের সামনে নিয়ে এসে বলে দেওয়া, সব উত্তর দিয়ে দেওয়া সঠিক, তারপরেও হেদায়ত নসিব হইল না। তাহলে হেদায়াত যদি আল্লাহ তৌফিক না দেয়, আল্লাহ কখন তৌফিক দিবে? যখন চেষ্টা করবে। এবার এমনিতে হেদায়ত হয় না, মানুষ চেষ্টা করলে হেদায়ত নসিব হয়, আল্লাহ তৌফিক দেন। আট নম্বর শিক্ষা সেটি হচ্ছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিব্রাইল আলাইহিস সালামের সাথে আকাশ পথে গেলেন, প্রত্যেক আকাশের দরজায় যখন পৌঁছিলেন, তখন জিজ্ঞাসা করেছে দরজার দায়িত্বশীল ফেরেশতা, কি বলে, মান কে বলছেন? তখন জিব্রাইল সালাম কি বলেছেন? জিবরিল, আমি জিবরিল। এত বড় ফেরেশতা, যিনি ফেরেশতাদের প্রধান,
যেমন তুলনা করা ভুল হবে, চিন্তা করুন তো দেখি পৃথিবীর যদি সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রনায়ক হয় আর তাকে যদি বলা হয় কে বলছেন, আরে বাপ রে, গরম হয়ে যে কি করবে আল্লাহই জানে। হ্যাঁ, কি করবে আল্লাহই জানে, তাই না? কোনো বড় অফিসার আর তার আপনার আর প্রতিষ্ঠানের সেই অফিসার যদি একটা ক্লিনার কে বলছেন, আরে কি যে বর্ষণ বর্ষিবে, বুঝতে পারছেন? পারলে ওর ভালো পানিশমেন্ট করেই ছাড়বে, চাকরি খেয়ে ফেলবে। তো জিবরাইল আলী সালাম উত্তরে বলছেন যে জিবরিল, আমি বলছি জিবরাইল, আনা জিবরিল, জিবরিল মানে আনা জিবরিল, আমি জিবরিল, এই কথা বলেননি যে আমি বলছি, চিনতে পারো না? হ্যাঁ, কারণ অনেকে কিন্তু এরকম করেন, বিশেষ করে স্ত্রীর কাছে বেশি দাপট দেখান, ছেলেমেয়েদের কাছে গেটে গিয়েছেন, নক করেছেন, বেল বাজিয়েছেন, স্ত্রী বলছে কে বলছেন, চিনতে পারিস না তুই? হ্যাঁ, আর ছেলে মেয়ে হইল কি, চিন্তা করুন আমাদের আখলাক চরিত্র তাহলে কেমন, কি শিক্ষা ইসলাম দিয়েছে। জিবরাইল আলী ইসলাম কোন অহংকার করছেন বলছে জিবরিল, বুখারী মুসলিমের হাদিস। এই মর্মে আরেকটি হাদিসও রয়েছে, আপনার ইয়ে সংক্ষিপ্ত যাদনবাদ আলোচনা করেছি, যে জনৈক ব্যক্তি এসে কি করল, বলছেন যে এই জাবির বিন আবদুল্লাহ নিজে বলছেন, আতাই তো নবী দাইন, ঋণের বিষয়ে আমি নবীর কাছে আসলাম, আর আমার বাবার যে ঋণ ছিল, আর তারপরে এসে নক করলাম, ফাদাকাকতুল বাবা ফাকাল মানজা কে, তো জাবের অল্প বয়সের, 15-16 বছর বয়স তখন, মাত্র 15-16 বছর বয়স, বলছে আনা আমি আছি। তখন নবী আনা আনা, আরে আনা আনা কেন করো তুমি, কান্নাহু কারিহাহা, নবী সাল্লাম কথাটিকে অপছন্দ করলেন, ভালো মনে করলেন না। জি, তাহলে বোঝা যাচ্ছে যে আমি বলছি এ কথা বলা ঠিক নয়, চিনতে পারো নাকি, কেন চিনছো না আমাকে, আওয়াজ বুঝতে পারছো না, এসব বলা ঠিক নয়। কি বলতে হবে, যতই বড় মানুষ হন না কেন আপনি, আর যতই ছোট মানুষ আপনাকে জিজ্ঞাসা করুক না কেন, বলবেন নাম। 9 নম্বর শিক্ষা হচ্ছে যে যখন নবী সাল্লাম জিবরাইল গেলেন আসমানের দরজাগুলিতে, দরজাগুলি খোলা ছিল না বন্ধ ছিল, বন্ধ আর খোলা দরজায় পার্থক্য কি, কোনো পার্থক্য আছে? যদি দরজা খোলাই থাকতো অলরেডি, হ্যাঁ, যে ফেরেশতারা জানছে জিবরাইল আসছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, সুতরাং আগে থেকে অলরেডি আগে থেকে দরজা খুলে দিই, খোলা থাক আগে থেকে, ঝুমুক আজকের দিন তো গিয়েছে, মেরাজের ঘটনা ঘটছে আজকে, কারণ আসমানে যারা আছেন তো হয়তো জানছেন, হ্যাঁ, যেহেতু আসছেন তো আগে থেকে যদি খোলা থাকতো দরজা, পার্থক্যটা কী? হ্যাঁ, গায়েব জানেন না শুধু নয়, যদি ধরেন জেনেই নিয়েছে আর দরজাটা আগে থেকেই খোলা আছে, আপনি কোনো জায়গায় যাচ্ছেন আর দরজা খোলা আছে, আর ঢুকে গেলেন, দরজা খোলা আছে আর শ্বশুরঘরে ঢুকে গেলেন আপনি, আর কোনো জায়গায় দরজা বন্ধ আছে, কেউ ঢুকতে পারছেন না, স্পেশালি আপনি গেলেন তখন আপনার জন্য দরজা খোলা হলো, কোনটাতে বেশি সম্মান? দরজা বন্ধ ছিল তারপরে খোলা। এই জন্য সুরা জুমারে জাহান্নাম আর জান্নাতের দরজা সম্পর্কে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম ওয়া জুমার, ওখানে কি জানেন, হাত্তা ইযা জাউহা, হ্যাঁ, ফতিহাত আবওয়াবুহা, জাহান্নামীদেরকে যখন নিয়ে আসা হবে জাহান্নামের দরজায়, অলরেডি দরজা খোলা আছে, দরজা খোলা আছে, কারণ কোনো সম্মান নেই তাদের, ঢোকা ওই লোকে ঢোকা জাহান্নামে। আর যখন জান্নাতীদের কথা আছে, ওয়াসিকাল্লাযিনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, জান্নাতে যখন দলে দলে নিয়ে আসা হবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফতিহাত, ওয়া আছে ওখানে পার্থক্য, ওয়া ফতিহাত আবওয়াত, এবং কী করা হবে, দরজা তখন খোলা হবে, দরজা বন্ধ কেউ আসতে পারবে না, কারা এসছে এরা, হ্যাঁ জান্নাতি, এরা খুলো, এখন এদের জন্য খুলো। যেমন মসজিদের দরজা, একটা উদাহরণ দিতে হলে বুঝি, মসজিদের দরজা অনেক সময় এদিকে বন্ধ থাকছে জুমার দিনে, থাকছে না, থাকছে না, সবার জন্য কিন্তু খুলছে না, আপনি বিশিষ্ট ব্যক্তি হলেই খুলবে, তাই না? আজান হয়েছে, মেন গেট আমাদের ইসলামিক সেন্টার বন্ধ হয়ে যাচ্ছে, আর খুলবে না কিন্তু, হ্যাঁ, কিন্তু যদি বিশিষ্ট ব্যক্তি আসে, হ্যাঁ, কে জানার পরে সাথে সাথে অবশ্যই খুলবে, যতক্ষণ একামত হয়নি বা লোক আছে খুলবে, সেখানে খুলবে না, তাহলে বোঝা যাচ্ছে যে কোনখানে সম্মান আছে, বন্ধ দরজা আর আপনার জন্য খোলা হচ্ছে, এতে কি আছে, সম্মান প্রদর্শন করা হয়ে থাকে। তো এই শিক্ষা এখান থেকে পাওয়া গেল। 10 নম্বর শিক্ষা, এই মেরাজের ঘটনা থেকে আর এইরকম শত শত দলিল রয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সমস্ত সৃষ্টির মাঝখানে চারিদিকে একাকার হয়ে নয়, কথা বোঝা গেছে, সৃষ্টির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একাকার হয়ে নয়। যেই আকিদা আমাদের সমাজের একটি কুফরি আকিদা, আল্লাহ সর্বত্র বিরাজমান আর সব কিছুতেই বিরাজমান, মানে আল্লাহ সৃষ্টির মধ্যে কী হয়ে আছে, একাকার হয়ে আছে, এই আকিদা হচ্ছে কুফরি আকিদা।
পক্ষান্তর ইসলামী আকীদা হচ্ছে কোরআন সুন্নাহর আকীদা হচ্ছে, একজন মুসলিমের আকীদা হচ্ছে, ধর্মীয় বিশ্বাস হচ্ছে যে আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। আল্লাহ যদি সর্বত্র বিরাজমান থাকবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আকাশে নিয়ে যাওয়ার কি দরকার? মক্কাতে তো আল্লাহ, মদিনা তো আল্লাহ, সব জায়গাতে তো আল্লাহ, তাই না? সব কিছুতে বিরাজমান, দুপুরে কেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়ার জন্য ওপরে আকাশে কেন নিয়ে? তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। সাত আসমান সৃষ্টি শেষ হলো, তারপরে আল্লাহর সৃষ্টি হচ্ছে আরশ, আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন। আর রহমান আর সিস্তাওয়া, শত শত দলিলের একটি দলিল হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। এগারো নম্বর শিক্ষা মেরাজের ঘটনা থেকে যে ফেরেশতাদের সংখ্যা হচ্ছে অসংখ্য, হ্যাঁ গণনার বাইরে, এত বেশি সংখ্যায় ফেরেশতারা রয়েছেন যে তাদের সংখ্যা সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানেন না। এটা কোত্থেকে শিখলাম? বলছেন যে সহিহ বুখারী মুসলিম একটি হাদিস রয়েছে, সুম্মা রফিয়ালি আল বাইতুল মামুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আমার সামনে বাইতুল মামুরকে পেশ করা হল। বাইতুল মামুর কোথায়? আকাশে। বাইতুল মামুর কাবার ওপরে সোজাসুজি আকাশের উপর। তো আকে বাইতুল মামুর যখন আমার সামনে পেশ করা হলো তখন জিজ্ঞেস করলাম ইয়া জিবরিল মা হাজা, এটা কোন কোন ঘর? কালা হাজাল বাইতুল মামুর, আল্লাহ কোরআনে কেন বাইতুল মামুর কথা, ওয়াল বাইতুল মামুর কসম করেছেন যে অতুর ও কিতাবে মাস্তুর ফিরাকিম মানসুর ওয়াল বাইতুল মামুর, সুরে তুরে রয়েছে। বাইতুল মামুর হচ্ছে এটি, ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন সাবুন আলফা মালাক, প্রত্যেক দিন সত্তর হাজার ফেরেস্তা এই বাইতুল মামুর মসজিদে প্রবেশ করেন। এজা খারাজু মিনহু, তারপরে একবার যে দুই টাকা সালাত আদায় করে বের হবেন ফেরেস্তারা, জীবনে আর পালা আসবে না কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, প্রতিদিন সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার করে একবার চান্স পাবে, দ্বিতীয়বার ঢোকার চান্স পাবে না। চিন্তা করুন তো, আপনি আমি মক্কা যাওয়ার মসজিদে হারামে ঢোকার কতবার চান্স পাচ্ছেন? আপনি কতবার তো অফের চান্স পাচ্ছেন, কতবার হজমরা করার চান্স পাচ্ছেন? আল্লাহ শুকরিয়া দিব, বলুন আলহামদুলিল্লাহ। ফেরেস্তা যাদেরকে আমরা দেখি না, ফেরেস্তারাও বাইতুল মামুরে যাওয়ার জীবনে একবার একবার শুধু চান্স পাবে। হাত্তাই যা খারাজ, যখন সেখান থেকে বেরিয়ে যাবে, লাম ইয়াউদু ফিহি আখিরু মা আলাইহিম, শেষ পর্যন্ত আর কোনোদিন এখানে পুনরায় ফিরে আসা হবে না, চান্স হবে না, একবার করে পালা পড়বে। সহিহ বুখারী 3598, সহিহ মুসলিমের 238 নম্বর হাদিস। বারো নম্বর উপকারিতা বা শিক্ষা এ মেরাজের ঘটনা থেকে যে গীবতের গোনা জঘন্য গোনা, এর পরিণাম খুব খারাপ। গীবতের গোনা হচ্ছে কাবিরা গোনা, জঘন্য গোনা, পাপ, আর এর পরিণাম খুব খারাপ। এটা কোত্থেকে শিখলাম? মুসনাদ আহমদ আবু দাউদ হাদিস রয়েছে, বলছেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাবি, যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, মারারতু বিকওমিন লাহুম আজফার মিন নুহাস, এমন এক সম্প্রদায় হয়ে আমি অতিক্রম করলাম যে তাদের নখগুলি বড় বড় এবং সেগুলি হচ্ছে তামার, তামা বোঝেন তো, তামা বা পিতল, তামা পিতলের, সেগুলি দিয়ে বড় বড় নখ দিয়ে কি করছে, এক মেশুনা ওজুহাম ও সুদুর আহম, নিজের চেহারাকে নুচছে তারা আর নিজের সিনাকে শরীরকে নুচে 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 ছিঁড়ে ফেলছে একবারে। ফাকুল তো নবিসাল বলছেন, আমি জিজ্ঞেস করলাম মানহাউলা ইয়া জিবরিল, জিব্রাইল এরা কারা, এরকম কেন এদের দৃশ্য? কাল হাওয়ালাহ, এরা ওই সব লোকেরা যারা মানুষের গোস্ত খায়, মরা ভাইয়ের গোস্ত খায় এবং মানুষের মানসম্মান নষ্ট করে, মানসম্মান নষ্ট করে, মানহানি করে। ১৩ নম্বর শিক্ষা হচ্ছে এই মেরাজের ঘটনা থেকে, সলাত নামাজের মর্যাদা অনুধাবন করা। নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত, সমস্ত আদেশ নিষেধ ফরজ অজেব নাজেল হয়েছে জমিনে, জিব্রাইল এসেছেন, আর পাঁচ অক্ত সলাত ফরজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিয়ে যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে আমার কাছে আসো, আর সেখান থেকে এই তোহফা গিফট দিয়ে পাঠাচ্ছে। পুরস্কার দেওয়ার ক্ষেত্রে দুই রকম হয়ে থাকে, এক হয় যে আপনি নিজের বাড়িতে আছেন বা নিজে অফিসে কাজ করছেন, আর ধরুন রাষ্ট্রীয় আপনি পদক বলা হয় আজকাল, বলছে না হ্যাঁ রাষ্ট্রপতি পদক বা প্রধানমন্ত্রী পদক কিছু পাচ্ছেন না, হ্যাঁ তো সেটা আপনাকে আপনার বাড়িতে বাই পোস্ট বা যেভাবে হোক কারো মাধ্যমে পৌঁছে দিল। আর একটা হচ্ছে না, আপনাকে রাষ্ট্রপতি ভবনে আপনাকে গেস্ট করে সেখানে হাজির করা হয়েছে অনুষ্ঠানে, আর সেখানে ডেকে আপনাকে সেই পুরস্কার দেওয়া হচ্ছে, কোনটাতে বেশি সম্মান?
যেটাতে আপনাকে স্পেশাল গেস্ট করে ডেকে নিয়ে গিয়ে সেখানে সম্মানিত করা হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্মানিত করেছেন এই পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে আকাশের উপর। এর দ্বারা বোঝা যায় সালাতের কত গুরুত্ব রয়েছে, যে সালাত অধিকাংশ মুসলিমরা ছেড়ে দিয়েছে। আল্লাহ তাদের হেদায়াত দান করুন। 14 নম্বর শিক্ষা তা হচ্ছে এই মেরাজের ঘটনা থেকে যা জানতে পেরেছি তা হচ্ছে সমস্ত উম্মতের ভিতরে এই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অর্থাৎ আমাদ এই উম্মত শেষ উম্মতের জান্নাতের সংখ্যা সবচেয়ে বেশি, জান্নাতের সংখ্যা সবচেয়ে বেশি। এটা কোথেকে জানলেন? 3598 নম্বর হাদিস সহিহ বুখারীর, মূসা আলাইহিস সালাম মের কাছ থেকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন তখন মূসা আলাইহিস সালাম কান্না করতে লাগলেন, কেঁদে ফেললেন। তখন তাকে জিজ্ঞাসা করা, মা ইউবকিক, আপনি কেন কান্না করছেন, কাঁদলেন কেন? কালা লিআন্না গোলামান বয়সা বাদি, আমার পরে একজন বালককে নবী করা হয়েছে। কেন বালক বললেন, মানহানি করলেন নাকি? কারণ মূসা আলাইহিস সালাম অনেক আগে পয়দা হয়েছেন, হ্যাঁ, সুতরাং তার সামনে সে কি বালক, আমাকে আমার দাদা বেঁচে থাকলে কি বল বালক বলবে না কি বলবে, তাই না? হ্যাঁ, ঠিক ওই রকম, যদিও বড় হয়ে যায়, বড় হওয়ার পর আপনারা বাবু বাবু করছেন, হ্যাঁ নামই পড়ে গেছে বাবু, ওই যে বাবু বলেছেন এখন 60 বছর বয়স তাও বাবু, ওই যে ছোটোতে বাবু বলে আদর করে ডেকেছেন, ওই রকমই বললাম বালক বাবু। হ্যাঁ, ওটা বাবু বললে খুব আদরের হয়ে যায় আর বালক বললে একটু জানো কেন কেমন লাগছে, তাই না? কিন্তু আসলে এটা আমাদের ভাষা। সেই জন্য লিয়ান্না গোলামান বয়সা বাদি, আমার পরে একজন ছেলেকে নবী করা হয়েছে। ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মাতিহি আকসারা মিম্মা ইয়াদখুলুহা মিন উম্মাতি, আমার উম্মতের জান্নাতের সংখ্যা চাইতে তার উম্মতের জান্নাতের সংখ্যা অনেক বেশি হবে। এই জন্য আমি কষ্টে কান্না করলাম যে হায়রে হতভাগ আমার উম্মতের, এই যে তোরা সব জাহান্নামি হয়ে গেলি, হ্যাঁ পাপ করার কারণে এবং ইসরাইল, আর দেখতো শেষ নবীর উম্মত হয় তাদের সংখ্যা কত বেশি। এই নয় যে হিংসা, হিংসাও নয় এখানে, কিন্তু কিন্তু আক্ষেপ করে জাতির ওপর যে তোরা হতভাগা, তোদের আমল খারাপ হওয়ার কারণে তোদের সংখ্যা জান্নাতির সংখ্যা কমে গেল, তোরা জাহান্নামে গেলি। জি, 15 নম্বর শিক্ষা এই মেরাজের ঘটনা থেকে সেটা হচ্ছে যথাসাধ্য আমরা মুসলিমরা মানুষের হিতাকাঙ্ক্ষী হব, হিতাকাঙ্ক্ষী হব, মানুষের পরোপকারী হব, মানুষকে সৎ পরামর্শ দেব, মানুষের উপকার করার চেষ্টা করব, আমার দ্বারা যাতে করে মানুষের কি হয় উপকার হয়। এটা কোত্থেকে শিখলাম? এটা শিখলাম সহিহ বুখারী 3598 যে মেরাজের লম্বা হাদিস তাতে একটা অংশ, মূসা আলাইহিস সালামের কাছে যখন ফিরে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকত নামাজ নিয়ে ফিরে আসলেন, প্রথম 50 অক্ত নিয়ে ফিরে আসলেন, তখন মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আপনার এবং আপনার উম্মতের উপর কী আল্লাহ ফরজ করলেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খামসিনা সালাতান, দিনে রাতে 24 ঘন্টায় 50 অক্ত নামাজ, তার মানে আধা ঘন্টা 25 মিনিট পর পর এক অক্ত, 24 ঘন্টা, তাই না? দিনে রাতে 24 ঘন্টা, আর 50 অক্ত যদি আদায় করতে হইতো তাহলে কী করতে হতো? প্রতি 20-25 মিনিট পর পর আজ 20 মিনিট পর পর আজান আর তারপরে নামাজ, 20 মিনিট পর পর 15-20 মিনিট পর পর আজান আর নামাজ, তাই না? সৌদি আরবে মাগরিব এশা খুব তাড়াতাড়ি হয়ে যায়, হয় না? হয় না, মাগরিব এশার মাঝখানে মাত্র এক দেড় ঘন্টা, টোটাল 1.5 ঘন্টা থাকে মাগরিব থেকে নিয়ে, আর রমজান মাসে 2 ঘন্টা থাকে। এই 1.5 ঘন্টাতে আমাদের দেশ থেকে যেসব আত্মীয় স্বজন অনেকে এসেছে, জানি না আপনাদের অভিজ্ঞতা আছে কি না, কারণ দেশে তো মাগরিব এশার মাঝখানে অনেক লম্বা একটা গ্যাপ থাকে, 3 ঘন্টা 4 ঘন্টা, রাত 9টার দিকে এসে পড়বে, রাত 9টার দিকে, বিশেষ করে আহলেদিস মসজিদগুলোতে খুব বেশি লেট করে, এখান থেকে গিয়ে আমাদের ঘুম আসতে লাগে। হ্যাঁ, এসাই হয় না আর আজান হয় না কেন? আর ওদের কী হয় জানেন, জানি না আপনাদের অভিজ্ঞতা আছে কি না, হ্যাঁ রে সৌদি আরবে এসে শুধু নামাজ আর নামাজ, এই তো নামাজ পড়ে এলাম, এলাম আবার নামাজ, এই তো মাগরে পড়ে আস্তে আস্তে চা খাওয়া হয়নি আবার এসার আজান, এরকম বলে ওরা অনেকে। তো চিন্তা করেন, আল্লাহ যদি রেখেই দিতেন 50 শত কি অবস্থা হতো, যেই কয়টা নামাজ আছে ওটিও সাফ হয়ে যেত, ওটিও সাফ হয়ে যেত সব, আল্লাহ আকবার। তো কত বড় হিতাকাঙ্ক্ষী মূসা আলাইহিস সালাম, জিজ্ঞাসা করলেন না জানতে বলেন 50 শত, আরে আমার উম্মতের উপর আল্লাহ ফরজ করেছিলেন, আমার উম্মত আদায় করতে পারেনি, তোমার উম্মত কী করে আদায় করে? আমার উম্মত অনেক শক্তিশালী ছিল, তাদের আয়ু বেশি ছিল, শক্তিশালী ছিল, তাদের ক্ষমতা ছিল, দিনের দিন মানুষ কিন্তু দুর্বল হচ্ছে, দিনের দিন দেখবেন যে মানুষ কিন্তু দুর্বল হচ্ছে, দাদা আমার লোকগুলো দেখেন কীরকম শক্তিশালী ছিল। যে
তখন পরামর্শ দিলেন ফারজি ইলা রব্বিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রবের কাছে আপনি ফিরে যান, ফাস আলহু তাখফিফ লি উম্মাতিকা, আপনার উম্মতের জন্য আল্লাহকে বলে একটু আল্লাহ তুমি হালকা করে দাও, হালকা করে দাও যাতে কিছু ডিসকাউন্ট কমিয়ে দেওয়া হয়। একবার হিতাকাঙ্ক্ষী না কয়বার করে ফিরাচ্ছেন, যান যান আবার ফিরে যান, ৪৫ ৪০ ৩৫ ৩০ ২৫ পারবে না পারবে না পারবে, এমনকি ৫ নিয়েছেন তারপর এইটাও পারবে না এইটাও পড়বে না, যান এতেও কিছু কম করেন। রাসূলুল্লাহ কি বললেন, আর পারবো না আমি, লজ্জা ইস্তাহিয়াই তো মিন রব্বি, রবের কাছে আমি খুব লজ্জা পেয়েছি, আর কত বার যাব আর পারবো না যেতে, আর পারবো না। আল্লাহ ডাক দিয়ে বললেন যে আমার বান্দার জন্য আমি পাঁচ অক্তই রাখলাম আদায়ের ক্ষেত্রে, কিন্তু নেকি দেব পাঁচ দশে পঞ্চাশ, পঞ্চাশ অক্তের নেকি দেব যারা সলাত আদায় করবে। সুতরাং যারা নামাজি তারা ভাগ্যবান, বেনামাজি তারা হতভাগা। আমরা পাঁচ পড়ে পঞ্চাশের নেকি পাচ্ছি, আর যারা বেনামাজি তারা কিছুই পাই না, জাহান্নাম পাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন। তো হিতাকাঙ্ক্ষী হইতে হবে। মূসা আলাইহিস সালামের কী বা গরজ পড়েছিল? হ্যাঁ, শুধু নবী নবী সাল্লাম আর সাহাবিরা, ওরা তো পঞ্চাশক্ত হইলেও আদায় করতেন। হ্যাঁ, আসল হিতাকাঙ্ক্ষী তো আমাদের মতো দুর্বল ইমানের লোকদের। হ্যাঁ, আজকাল বেনামাজির পাল মুসলিম সমাজে এদের হিতাকাঙ্ক্ষী, এরা পারবে না, যান যান কমান কমান কমান, কী বা গরজ ছিল? আমাদের মতো মন মানসিকতা হইলে আদা খাবি স্বাদ পাবি, যা তুই জাহান্নামে যা, তো আমার কী হইলো? বলবে না বলবেন না? আজকাল তো এরকম করেন আপনারা, একবার যদি কাউকে ফজরে উঠান আর যদি একটা রাগ ঝেড়ে দেয়, হ্যাঁ হ্যাঁ, অনেকে রুমমেট কিন্তু খুব খারাপ আছে, উঠিয়েছেন আর খারাপ আচরণ করেছে, আপনার আর যাবে যাবে না আমাকে, হ্যাঁ তো কসম করে নিয়েছেন, তো আর জীবনও বলবো না, যা জাহান্নামে যা, তুই দিলেন জাহান্নামে ঢুকিয়ে দিলেন, হিতাকাঙ্ক্ষী হইতে পারলেন না। মূসা আলাইহিস সালাম আমাদের মতো সাধারণ মানুষদের কত হিতাকাঙ্ক্ষী। ১৬ নম্বর শিক্ষা তা হচ্ছে নবী সাল্লাম সরাসরি আল্লাহকে দেখেননি, আল্লাহকে স্বচক্ষে দেখেননি। যারা বলে স্বচক্ষে দেখেছেন তারা মিথ্যা কথা বলে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এই কথা। সহিহ মুসলিমের ২৫৯ নম্বর হাদিসে রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উম্মুল মুমিনিন বর্ণনা করছেন মেরাজের ঘটনায় কি, মানজামা কেউ যদি এই বিশ্বাস করে আন্না মুহাম্মদ রা রব্ব, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে স্বচক্ষে দেখেছেন, ফাকাদ আজামা আলাল্লাহিল ফিরিয়াতা, তাহলে সেই ব্যক্তি আল্লাহর ওপর চরম মিথ্যাচার করলো, মিথ্যাচার করলো, সে মিথ্যুক, সে মিথ্যাবাদী। আরও শোনেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিজ্ঞেস করলাম, হাল রায় তো রব্বাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি কি রবকে স্বচক্ষে দেখেছেন, মেরাজে তো গেছেন আল্লাহকে দেখেছেন? কালা বললেন, নূরুন আন্না আরাহু, আল্লাহর জাত তো নূর আর নূর, নূর আর নূর, কী করে দেখতে পারি এই চোখ দিয়ে? আন্না আরাহু মানে কেইফা আরাহু, কী করে আমি দেখতে পারি, দেখিনি। এইটাই হচ্ছে আকীদা, ইসলামী আকীদা। কিন্তু আমাদের দেশের বক্তারা যেমন বক্তা তেমন সমাজ, কি বলে আল্লাহকে দেখেছেন, না না আল্লাহকে দেখেননি, জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন আপন রূপে কিন্তু আল্লাহকে দেখেননি। এই জন্য অন্য হাদিসে রয়েছে, রা আবে ফোয়া দেহি, অন্তর্দৃষ্টি দিয়ে দেখেছেন কিন্তু চোখ দিয়ে দেখেননি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি হচ্ছে সহি আকিদা। ১৭ নম্বর সর্বশেষ শিক্ষা মেরাজের ঘটনা থেকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত মর্যাদা সম্পর্কে আমরা জানতে পারি। সেটি হচ্ছে যে যখন মক্কার কাফিরেরা মিথ্যুক বলে ঘোষণা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট প্রমাণ দেখিয়ে দেন, যা একটু আগে আলোচনা করলাম, তারপরে তারা চিন্তা করলো যে দেখি নিউ মুসলিমগুলোকে বিভ্রান্ত করা যায় কিনা। বেশ কিছু দুর্বল ইমানের নিউ মুসলিম তো মুরতাদ হয়েই গেল, যে না না না, আরে মুহাম্মদকে মেনে লাভ নাই, কি আজব কথাবার্তা, উদ্ভট কথাবার্তা বলছে। এরা ভাবলো যে আবু বকর সিদ্দিককেও মনে হয় কি করবো, বিভ্রান্ত করে দেবো, একেও ফিরিয়ে নিতে পারবো, তাহলে তো শেষ, একটা হাত ভেঙে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একটা হাত ভেঙে দিলাম জি। তো যেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মক্কার কাফেররা বলল এই ঘটনা, যে এটা কি বিশ্বাস করা যায়, তখন তিনি কি বলেছিলেন, ইনকানা কালাহা ফাকাদ সাদাকা, এটি তার বাক্য ছিল, যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বলে থাকেন যে আমি মেরাজে গিয়েছিলাম, তাহলে তিনি সত্যবাদী, তাহলে তিনি সত্যবাদী। কেন বিশ্বাস করব না, আমরা তো ওহি বিশ্বাস করছি, তিনি তো এই নৈশ ভ্রমণের কথা আমি বিশ্বাস করছি, সকাল বিকাল তার কাছে জিবরাইল আসছেন,
কোরআন নাযিল হয়েছে, অমুক আয়াত নাযিল হয়েছে, অমুক আয়াত নাযিল হয়েছে, এইটা হালাল ওইটা হারাম সব বিশ্বাস করছি, কিছু দেখি না, তারপর জান্নাত বিশ্বাস করছি, জাহান্নাম বিশ্বাস করছি, তো কেন বিশ্বাস করবো না? বিশ্বাস করছি, অবশ্যই বিশ্বাস করবো। তো এর দ্বারা বোঝা যায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন ইমানের মানুষ ছিলেন, তার মর্যাদা এর দ্বারা আমরা জানতে পারলাম। এখানেই আজকের লম্বা আলোচনা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উত্তম প্রতিদান দান করেন ধৈর্য ধরে শোনার জন্য, এবং আপনাদের ইমানকে মজবুত রাখেন। আল্লাহ রাব্বুল আমাদের আপনাদের ইমানকে শক্তিশালী করেন এবং আমাদের আমলে বরকত দান করেন, গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, জান্নাতে যাওয়ার জন্য কাজ করার মেহনত করার তৌফিক দান করেন, জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে, বিপদগ্রস্ত রয়েছে, তাদের বালা মুসিবতকে আল্লাহ যেন দূর করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সার্বিক শান্তি দান করেন, রেজিকে বরকত দান করেন, সহি সালামত আপনাদেরকে রাখেন। ওসল্লাল্লাহু সাল্লাম নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والقانتين والقانتات والصابرين والصابرات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات